মর্নিং এভরিওয়ান, আমি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াও ওয়ার্ল্ড অফ ওয়ান্ডারে। তো আজকে হচ্ছে কত তারিখ, আজ হচ্ছে 26 তারিখ, 26শে নভেম্বর, আর কালকে হচ্ছে দাদামণির বার্থডে। তো এবারে ভাবছি যখন আছি তখন একটু দাদামণিকে সারপ্রাইজ দেওয়া যেতেই পারে, তো এটাকে আমি আস্তে আস্তেই বলছি কারণ দাদামণি আছে আশেপাশে, যদি শুনতে পেয়ে যায় সেই কারণে। তো আমি চাই একটা ছোট করে সারপ্রাইজ বলে দেবো, বেশি কিছু না, কেক কাটিং হবে, একটু রুম ডেকোরেশন হবে। তো এখন আমি কাউকেই সেরকম কিছু জানাইনি, বৌরানী বা রিঙ্কুমা কাউকেই জানাইনি। আগে রায়ের সাথে কথা বলবো, রায়কে জিজ্ঞাসা করবো ওর ডেট ফ্রি আছে নাকি, ও আসতে পারবে কি না, দেন সব ঠিকঠাক করে কালকে আমরা একটু ছোট করে দাদামণির বার্থডে পার্টি করবো। আর আজকে ওর অফিসে সবাই খেতে চেয়েছে কলিগরা, তো সেই কারণে আজকে লাঞ্চে আমার নিমন্ত্রণ দাদামণির বাড়িতে। বৌরানী হাতে হাতে একটুখানি সাহায্য করে দেবো চিকেনের, আমি যেরকম টমেটো অলরেডি কাটা হয়ে গেছে, একটু আলু টালু ভেজে দেবো, দ্যাটস ইট, দেন আজকে এখানেই থাকবো। আর একটা সুবিধা হচ্ছে দাদামণির বাড়িতে ওয়াইফাই আছে, তো আমার ভিডিওর কাজগুলো আজকে করতে হবে, বহুদিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করার টাইম পাচ্ছি না, তো আজকে ভাবছি একটা ভিডিও আপলোড করবো। দ্যাট ইজ ইট গাইজ, আজকে ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, অ্যান্ড যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটাকে স্টার্ট করি। অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে, এখানে হচ্ছে আলু ভাজা, আর আলু ভাজাটার কাঁটাটা দেখো জাস্ট এরকম ঝুড়ি ঝুড়ি, যেটা আমার এ জন্মে আর হবে না। আর এখানে বৌরানী চিকেন রান্না শুরু করে দিয়েছে, আর এখানে রিঙ্কুমা বসে এখন তার ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে কী আছে, আচ্ছা তরকারি আর মুড়ি, আর এখানে হচ্ছে গিয়ে টমেটো কাটা হয়ে গেছে অলরেডি। চলো এবার তাড়াতাড়ি করে আলুটা ভেজে নিই। এখানে আমার উপর রীতিমতো টর্চার চলছে, আমাকে কি বাজে লাগছে দেখতে, কাজল ফাজল ধেবড়ে গেছে, আমার উপর টর্চার চলছে। এই যে ইনি বলছেন যে একটা গান শোনাতে হবে, না মানে আমার মা বলছে যে একটা গান না শোনালে আজকে নাকি আমাকে খেতে দেবে না, বলেন কি গানটা ওনা খুব ভালো করে, সব গানই ভালো করে, একটা জিনিসের জন্য আমার মনটা আজকে খুব ভালো, সেটা হচ্ছে আমি আজকে কত কত দিন পর একটু চিকেন খাবো, এটা আমার মন নিরামিষ খেয়ে মুখে চড়া পড়ে গেছে। মানে আমি খারাপ সেন্সে বলছি না, মানে এমনি বলছি যারা নন ভেজিটেরিয়ান হয় তাদের পক্ষে এতদিন ধরে ভেজ খাওয়াটা একটু কোয়াইট ইম্পসিবল। আমার গলার অবস্থা খুব খারাপ, কিন্তু আজ মনটা আমার খুব ভালো, কারণ হচ্ছে চিকেন হচ্ছে আর বৌরানী রান্না করছে, তো সেই জন্য দু কলি শোনানোই যায়। আমি তাহলে একটুখানি সেজে আসি, হ্যাঁ কাজলটা তুলে দাঁড়াবো। এবার হচ্ছে পাবলিক ডিমান্ড, মানে আমার এখন জীবন মরণ সমস্যা যে আমাকে খেতে দেবে না, আর বুঝতেই পারছো যে এতদিন পর চিকেন হচ্ছে, তো চিকেন না খেতে আজ যাওয়া যাবে না। আর রিঙ্কুবা যখন বলেছে খেতে দেবে না, মানে খেতে দেবে না, ভীষণ স্ট্রিক্ট, ঝুট বলো বার বার ঝুট বলো। তো একটু ছোট্ট করে আমি এখানে ক্যাপচার করবো, বাকিটা রিঙ্কুবাকে গোটাটাই শোনাতে হবে, মানে শুধু করলে হবে না, একটুখানি করলে বলেছে গোটাটা শোনাতে হবে, বাট এখানে তো দেওয়াটা পসিবল না, তোমাদের ভালোও লাগবে না, মেয়েটা আমার কাছে থাকে না, তো আমার ওই গানটা ভাসে কানে ভাসে। যাই হোক তুমিও করো আমার সাথে, হবে না মা। ও সুন্দরী রাধে মা, বৃন্দাবন ছাড়িয়া কৃষ্ণ মন্থুরাবে না, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লিখো, রাধে জয় রাধে রাধে। এটা এটার প্রতিক্রিয়া, এটা প্রতিক্রিয়া, এটা কেমন হয়েছে গো বৌরানী, কেমন হয়েছে গো? আর এই যিনি এটা বলছেন তিনি হচ্ছেন অসাধারণ গায়িকা, আর তার তার কাছে একটা ছোট্ট দুকলি শুনবো আমরা, দুকলিটা গোটাটাই শুনবো তোমাদের সঙ্গে, একটু শেয়ার করবো, একটু একটু শোনাতে হবে, একদম খুব সুন্দর গান গায়, তোমরা শুধু দেখো, বলছে তো গলা ওঠে না, খুব 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 ভালো লাগছে, মানে আমাদের হাতে ঘড়ি মায়ের কাছে আর রিঙ্কুমার কাছে, মানে ঠিক আছে, ছোটবেলায় রিঙ্কুমার বাড়িতে একটা হারমোনিয়াম ছিল, খুব সুন্দর হারমোনিয়ামটা আছে, এখন আছে, হারমোনিয়ামটা নিয়ে আমরা বসতাম সন্ধ্যাবেলা, আসর বসতো গানে, মা রিঙ্কুমা সবাই গান গাইতো, তারপরে তারপরে
এখানটা আমি তুমি করো 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 কন্টিনিউ করো তুমি আনছো তে হ্যাঁ করো করো ভালো লাগছে নিজের মনে নিজের ফ্লোতে গাইছে না করো করো আমি আচ্ছা বেশ করো করো জি আর হাই মাঝে হলো হ্যাঁ ওটা তোমার গলায় ওটা জায়গাটা আছে ছাড়ি ওই জায়গাটা আমার আসবে আদে করলাম কে নেম কে আবার দেখা যদি হলো শাখা প্রাণের মাঝে মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দো বলো কত সুন্দর গানের গলার বলছো উঠেই না উঠে না উঠে না একদম জোর দেখছো কেমন নাকি নাক দিয়ে মাঝে মাঝে চলে আসছে বৌরানি গান দেখে আমাকে চিকেন দিয়ে গেছে টেস্ট করার অধিকার পেয়ে গেছি আমি সন্তুষ্ট হয়েছে বৌরানি খুব সন্তুষ্ট হয়েছে রানি খুব সন্তুষ্ট হয়েছে বাজা আবার চুপ কর এবার চিকেনটা খা মায়ের আর বোনের গান শুনে সন্তুষ্ট হয়েছে বৌরানি এবার দারুন চাটনিও রেডি হয়ে গেছে আর আমার হচ্ছে এখন টেস্টিং এর দায়িত্ব আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে মুখ ছেড়ে যাচ্ছে বল কেমন লাগলো কেমন লাগলো বউয়ের হাতে রান্না কোনটা সবচেয়ে ভালো লাগলো চিকেন দাদা বলো তো কোনটা ভালো লাগলো আনএক্সপেক্টেড অ্যানসার তোমার কি ভালো লাগলো আমি আর কি বলবো আমি রান্না করেছি তো খেলে তো সবটা তো বলার অপেক্ষাই রাখে না আমার চিকেনটা কেমন লেগেছে আমি তো টেস্ট করছিলাম আর একদম মানে আহা উহু করে করে পুরো ফাটিয়ে দিয়েছি আসতে দেরি আছে এখন আমার অনেক ভিডিও পেন্ডিং আছে তো যাই হোক দারুণ লাগলো খেতে বৌরানি আছে রান্না করেছিল হচ্ছে সব কটা রান্নাই ভীষণ ভালো হয়েছে চিকেন আর কি করেছিল ফুলকপির তরকারি ডাল আলু ভাজা আর শেষ পাতে চাটনিটা জাস্ট ওয়াও মানে মুখ ছেড়ে গেল খেয়ে না খাইনি তো দাও ওকে ভুলে গেছিল তো যাই হোক চাটনিটা খেয়ে একদম লাইভ রিভিউ দে কেমন লাগছে পুরো একদম লাইভ ক্যাপচার হয়তো রিয়াকশন কন লোক কাহা সে আতে তো এই হচ্ছে রিয়াকশন চাটনির বাট সিরিয়াসলি চাটনিটা খুব ভালো হয়েছিল তো এই গেল আমাদের আর এনি হচ্ছে সুগার দেবে মিষ্টিটা বাদ দেওয়া হয়েছে নাকি আইটেম থেকে ওইটা হলেই সম্পূর্ণ তো দইও ছিল যদিও দইও ছিল দই আমি খাইনি ওটা বাদ চলে গেছে লিস্ট থেকে তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু যেটা কিনা খুব ভালো ছিল আর আমার স্পেশালি খুব ভালো লাগলো কারণ আমি বহু বছর পর যেন মনে হচ্ছে আবার নিরামিষ খেয়েছি নিরামিষ জোনটা থেকে বেরিয়ে তো আমার কাছে তো ওটা ভীষণ ভালো ছিল